মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে কলম্বোয় পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল। কলম্বোর তাজ সমুদ্র হোটেলে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয় ভারতীয় দলকে। ঐতিহ্যবাহী অভ্যর্থনা পায় ভারতীয় ক্রিকেটাররা। কলম্বোর এই হোটেলেই এখন থাকবেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। সম্প্রতি নেপালের বিরুদ্ধে 10 উইকেটের বড় জয় পায় ভারত। এর পাশাপাশি সুপার চারেও জায়গা করে নেয় রোহিত শর্মার দল। এবং যা খবর, সুপার চারের সব খেলা কলম্বোতেই খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।